ছবি দাশগুপ্তর যখন 12 বছর বয়স তখন তার বাবা গত হন। সেই বয়সেই বড় ভাইয়ের সাথে সাথে পরিবারের দায়িত্ব নেন তিনি। কাজ খুঁজে নেন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে। দীর্ঘ 18 বছর কাজ করেন বেশ কয়েকটি ফ্যাক্টরিতে। গার্মেন্টসে যখন ভর্তি হই তখন আবার যখন আমার লেখাপড়া করার ইচ্ছে হলো তখন উন্মুক্ততে ভর্তি হলাম। ওই গার্মেন্টসে কাজের প্রেশারে সেটা আর হয়ে ওঠেনি। তিনি স্বপ্ন দেখতেন একদিন নিজের একটা গার্মেন্টস ফ্যাক্টরি হবে। এরকম স্বপ্ন হয়তো অনেকেরই থাকে, কিন্তু ছবির ছিল সেই স্বপ্ন সত্যি করার প্রাণান্তকর চেষ্টা। নিজের বেতন থেকে একটু একটু করে টাকা জমাতে শুরু করেন ছবি। দীর্ঘ 18 বছর টাকা জমানোর পর 2016 সালে মাত্র 7 লাখ টাকা পুঁজি করে চট্টগ্রামের খলিফাপট্টিতে শুরু করেন তার নিজের গার্মেন্টস কোম্পানি সেন্স ফ্যাশন। আমাদের খুব ভালো লাগে, আমার মনে একটা গার্মেন্টস আসতে দেখতে আমাদের ভালো লাগে, কেন আসি দেখি। কাজের প্রতি নিষ্ঠা আর ভালোবাসা নিয়ে এগোতে থাকেন ছবি। মাত্র 2 বছরের মধ্যে সাফল্য ধরা দিতে থাকে তার হাতে। ফ্যাক্টরি সরিয়ে নেন নতুন চাকতাইতে, শুরু করেন আরও বড় পরিসরে। আমি চেয়েছি এই গার্মেন্টসটাকে ভালো করে জানবো, শিখবো, আমি যদি বড় হতে পারি এই গার্মেন্টস লাইনে বড় হবো, একটা প্রতিষ্ঠান চালু করবো, আমার প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মী কাজ করবে, তাদের বেকার সমস্যা সমাধান হবে। পথ চলাটা সহজ ছিল না, অনেকেই তাকে নিরুৎসাহিত করেছে, ভয় দেখিয়েছে, কিন্তু দমে যাননি তিনি। 6 জন কর্মী দিয়ে শুরু করেছি, বর্তমানে 100 জন লোক আমার এখানে কাজ করে, এটাই আমি গর্ববোধ করি। আমি এক সময় হাত পেতে চেলারি নিতাম, এখন আমি 6 লাখ টাকা চেলারি দেই, এটাই আনন্দ লাগে, এটা একটা অন্যরকম অনুভূতি। তার এই বন্ধুর পথ চলায় তাকে প্রতি মুহূর্তে সাহস আর শক্তি জুগিয়েছেন তার স্বামী অমলেন্দু দাশগুপ্ত আর বন্ধু দীপঙ্কর দস্তিদার। প্রচণ্ড রকম ভালোবাসি ও গার্মেন্টস সেক্টরটাকে, তো আমার বন্ধু প্রতিম দাদা দীপঙ্কর দস্তিদার আর আমি মিলে চিন্তা করি যে ওকে আলাদাভাবে কিছু একটা করতে সাহায্য করতে পারি কিনা। ওখান থেকে আজকে এই জায়গায় ও পুরোটাকে একা একাই টেনে নিয়ে এসছে। যে স্বপ্নটা যে সে দেখছে, হ্যাঁ, এটা বাস্তবায়নের ব্যাপারটাও তার জানা আছে। তার মানে সারাদিনের স্বপ্ন, আসলে সে ভাত খাওয়া ভুলে যায় এবং এটাই আমার কাছে খুব অবাক মনে হয়। সংগ্রামী এই নারী হয়ে উঠেছেন আরও অনেক পশ্চাৎপদ নারীর অনুপ্রেরণা। জীবন নিংড়ে বের করা তার এই সাফল্যে আমাদের অভিনন্দন আর আগামীর পথ চলায় শুভকামনা।